গত 8ই মার্চ আইএসএলের ইতিহাসে একটি কন্ট্রোভার্সিয়াল ঘটনা ঘটে, যেখানে জামশেদপুর এফসি খেলতে নেমেছিল মুম্বাই সিটি এফসি এর অ্যাগেনস্টে। সেই ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ার পরেও মুম্বাই সিটি এফসি কে 3-0 গোলে জিতিয়ে দেওয়া হয় এবং মুম্বাই সিটি এফসি সেই ম্যাচ থেকে 3 পয়েন্ট সংগ্রহ করে। অপরদিকে জামশেদপুর এফসি সেই ম্যাচটি 1-1 গোলে ড্র করার পরেও ম্যাচটি তাদেরকে হারিয়ে দেওয়া হয়। এর কারণ হিসাবে আইএসএল কমিটি জানিয়েছে যে জামশেদপুর এফসি সেদিন ম্যাচটি আনএথিক্যাল ওয়েতে খেলেছিল। আমরা জানি আইএসএল রুল বুকস অনুসারে কোনো একটি আইএসএল টিম ম্যাক্সিমাম 4 জন বিদেশিকে নিয়েই আইএসএল এ ম্যাচ খেলতে পারবে, এর বেশি কোনো বিদেশি খেলতে পারবে না। সেখানে 7 জন ভারতীয় প্লেয়ার এবং 4 জন বিদেশিই থাকবে। কিন্তু এখানে কোনো 4 জন বিদেশির মধ্যে যদি কোনো বিদেশি রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যায়, তখন সেখানে 7 জন ভারতীয় প্লেয়ারের সাথে 3 জন বিদেশি প্লেয়ারই মাঠে থাকবে 10 জন প্লেয়ার হিসাবে। সেখানে কোচ বা কোনো সাপোর্টিং স্টাফ একজন চতুর্থ বিদেশিকে কোনো ভারতীয় প্লেয়ারের পরিবর্তে মাঠের মধ্যে ইনক্লুড করতে পারেন না, এটি আইএসএল এর নিয়ম ভঙ্গ হবে এতে। কিন্তু সেখানে সেই দিন 82 মিনিটের মাথায় জামশেদপুর ক্যাপ্টেন ড্যানিয়েল চিমাচুকুকে রেড কার্ড দেখে বাইরে বেরিয়ে যাওয়ার পর কোচ খালিদ জামিল তিনি 86 মিনিটের মাথায় অ্যালান স্টেফানোভিচকে নিয়ে আসেন মাঠের মধ্যে একজন ভারতীয় প্লেয়ার ইমরান খানের পরিবর্তে, যেখানে 6 জন ভারতীয় প্লেয়ারের সাথে 4 জন বিদেশি প্লেয়ার খেলে। কিন্তু আইএসএল রুল বুকস অনুযায়ী মাঠে 7 জন ভারতীয় প্লেয়ারের সাথে 3 জন বিদেশিকে থাকার কথা। এই নিয়মটি ভঙ্গ করার জন্য জামশেদপুরকে পেনাল্টি সহ পুরোপুরি ম্যাচটি থেকে হারিয়ে দেওয়া হয় এবং অপরদিকে মুম্বাইকে ম্যাচটি ড্র করার সত্ত্বেও 3-0 গোলে জিতিয়ে দেওয়া হয়। এখানে প্রশ্ন উঠতেই পারে যে খালিদ জামিল বা তার সাপোর্টিং স্টাফরা কি জানতেন না এই নিয়মটি সম্পর্কে? তবে এখানে জামশেদপুর এফসি ক্ষতিগ্রস্ত হলেও তার সাথে সাথে আরো অনেকগুলো টিম ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন মোহনবাগান সুপার জায়ান্টস, এফসি গোয়া, ওড়িশা এফসির মতো টিম, যারা বিজনেস এন্ডে এসে আইএসএল লিগ শিল্ডের দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন, মুম্বাই সিটি এফসির সাথে টক্কর দিচ্ছিলেন। তবে মুম্বাই সিটি এফসি এখানে এক্সট্রা 2 পয়েন্ট পেয়ে যাওয়ার পর বেশ কিছুটা এগিয়ে যায়, যেখানে মোহনবাগান সুপার জায়ান্টসের কাছে এখনো একটি চান্স রয়েছে তাদের গেম ইন হ্যান্ড ম্যাচটি জিতে, চেন্নাই সিটি এফসি এর অ্যাগেন্সে ম্যাচটি জিতে মুম্বাইয়ের উপরে চলে যাওয়া, অর্থাৎ আইএসএল লিগ শিল্ডে দৌড়ে অনেকটা এগিয়ে যাওয়া এবং আইএসএল লিগ টেবিলে 1 নম্বরে পৌঁছে যাওয়া। তো এরকমই আরো অনেক শর্ট আপডেট জানার জন্য সাবস্ক্রাইব টু অল অ্যাবাউট স্পোর্টস।